আমরা পাকিস্তানের বিরুদ্ধে কি স্লোগান দেই, ওরা ধর্ষক, ওরা ধর্ষণ করেছে আমাদের দেশের মা বোনদেরকে, ধর্ষণ করেছে। অথচ আমরা কি দেখেছি, আজকে আমার মা বোনের নিরাপদ না, আজকে 3 বছরের শিশু মেয়ে নিরাপদ না, 80 বছরের বৃদ্ধা মেয়ে নিরাপদ না। যদি পাকিস্তানিরা ধর্ষণ করার কারণে তাদের বিরুদ্ধে আন্দোলন হয়, সংগ্রাম হয়, আজকে যারা ধর্ষণ করে তাদের বিরুদ্ধে আন্দোলন হবে, সংগ্রাম হবে। জবাব ভাই রামান, আপনাকে বুঝতে হবে, আপনাকে দেখতে হবে, আজকে পাকিস্তানিরা পূর্ব পাকিস্তানের স্বার্থ সংশ্লিষ্ট বিষয় ন্যায়পরণতার ছাপ না রাখার কারণে তাদের বিরুদ্ধে যদি আমরা আন্দোলন করি, সংগ্রাম করি, আজকে আমরা কি দেখি, আদালতগুলি জনগণের পক্ষে রায় দেয় না, বরং আদালত সব সময় ওই ক্ষমতাসীনদের দিকে তাকিয়ে থাকে, ক্ষমতাসীনরা যেইভাবে ইশারা করে জজদের কলম সেইভাবে চলে। এটা দেশ, এটা দেশ হতে পারে, এটা মানবতার দেশ হতে পারে, এটা গুন্ডা বদমাস ডাকাতদের দেশ হতে পারে, এটা ভালো একটা সুস্থ রাষ্ট্র কোনোদিন হতে পারে না। একটা ভালো রাষ্ট্র সিফাত কি হবে, গুণ কি হবে, যেখানে সমস্ত মানুষের আইনের অধিকার থাকবে, আইনের বিচার হবে, আইনের শাসন হবে, আইনের দৃষ্টিতে কে সরকারি দল কে বিরোধী দল তা দেখা হবে না। যে ব্যক্তি আইনের পক্ষে থাকবে সে জনগণের নাগরিক, এই নাগরিকত্বের অধিকার ভোগ করবে। যে আইনের পক্ষে থাকবে না সে জেলখানায় বা তার শাস্তিতে ভোগ করতে হবে। কিন্তু আমরা এখন কি দেখি, যদি দল করি সে আইনের ফাঁক ফুকুর থেকে বের হয়ে যায়, আর যে দল করি না সে কোনো অবস্থাতেই অপকর্ম না করলেও, দোষ না করলেও কোনো এক আইনের ফাঁকে তাকে ঢুকিয়ে দেওয়া হয়।